নমস্কার আমি পায়েল আর পায়েলের গল্পের গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগত ভালো আছেন তো আপনারা সবাই আচ্ছা জীবন মানে কি জীবনের কোন ঘটনায় আপনারা খুশি হন বা কোন ঘটনায় অত্যন্ত দুঃখ পান তার কি কোনো হিসেব থাকে আমরা কি আদ পেয়েও আমাদের মনকে বুঝি যে আমাদের মন কোনটায় খুশি আর কোনটায় অখুশি জীবনের সংজ্ঞা যদি জানতেই চান তাহলে চলুন আশাপূর্ণা দেবীর লেখা জীবন মানে কি গল্পটা শুনে নি কিছুটা আজ বোধহয় আমরা করতে পারবো সত্যি জীবন মানে কি আসলে আমরা কি চাই শুরু করছি আজকের গল্প পাঠ এই বাড়িতে যে আবার কোনোদিন এমন আলোর ঝর্ণা বইবে সুরের ঝঙ্কার উঠবে ওই ছোট্ট উঠোনটায় আকাশের চাঁদ নেমে আসবে এমন কথা কি ক্ষণ মুহূর্তের কোনো রঙিন কল্পনাতেও ভাবতে পেরেছিলেন সুরঞ্জন আর অনামিকা না তেমন কল্পনা করবার আশ্বাসটুকু আর অবশিষ্ট ছিল না ওদের মধ্যে এরা মেনে নিয়েছিলেন এদের অনেক স্বপ্ন আর আশা দিয়ে গড়া এই বাড়িখানা একটা খাঁখা শূন্যতা নিয়ে দিনে দিনে মলিন বিবর্ণ আর বয়সের ধুলোয় ধূসরিত হতে হতে ক্রমশই জীর্ণ হতে থাকবে যেমন হতে থাকবেন সুরঞ্জন আর অনামিকা সুরঞ্জনের আর অনামিকার দিকের আত্মীয় স্বজনরাও তাই ভেবে এসেছে এ যাবৎ হঠাৎ যে ছবিটা পাল্টে যাবে আলোয় ঝলসে উঠবে তা ভাবেনি যেন ইলেকট্রিক কানেকশন কেটে যাওয়া জীবন কক্ষে আবার হাজার বাতির আলো জ্বলে ওঠা এই জ্বলে ওঠায় কেউ কেউ হয়তো একটু সুখী হয়েছেন আবার কারুর কারুর মধ্যে অবচেতনের গভীরে অন্য এক ধরনের জ্বলে ওঠার স্বাদ চিরবিড়িয়ে উঠেছে হলো হলো তা বলে এত যারা এতদিন এই মানুষ দুটো দুর্ভাগ্যে আহা জানি একটু সমবেদনার নিঃশ্বাস ফেলেছে তারা এখন অন্য ধরনের নিঃশ্বাস ফেলে বলছে কি লাগ বাবা পাড়া চির অন্ধকারে নিমজ্জিত ওই মানুষ দুটো আরও নিরুদ্ধমিত হতে থাকবে এবং কোনো এক সময় দুজনের মধ্যে একজন গাছের ডাল থেকে শুকনো পাতার মতো খসে পড়ে বাকিজনকে পড়শির দায় করে রেখে যাবে তাছাড়া আর কি চোখের সামনে দেখতে হলেই দায় তাই পড়শি মহলে মাঝে মাঝে বলা বলি হয় আগে আগে যেসব আত্মীয় স্বজনকে দেখা দেখা যেত এখন তো আর কাউকেই যায় না না ছায়া মারাতেও আসে কেউ ওদেরও তো কোথাও যেতে দেখি না ওই চার দেওয়ালের আড়ালেই পড়ে আছে দুই বুড়ো বুড়ি তবু ওরই মধ্যে বুড়ো বরং একটু শক্ত আছে ঢেঙ্গা লম্বা শরীরটা নিয়ে খটকটিয়ে রাস্তা হাঁটে বাজার দোকান করে আনে ওই দু মিটার স্কোয়ার ফুট বাগানটি তদারকি করে বাগানে বটে প্রথম দিকে তো গোলাপ ফুটিয়েছে ইয়া ডালিয়া বানিয়েছে এখন মরা বাগানে লাউ কুমড়ো লাগায় উচ্ছে করলা ফলায় তার মানে বাজার সাশ্রয় করে বাজার তো ভারী আমার কর্তা তো বলেন বাবুর বাজার করা দেখলে হাসি পায় হলেও মাত্র দুটো লোক তবু দুবেলা চারটে পাত তো গোলাপের জায়গায় উচ্ছে করলা ক্রমশই তো নিজেরও সাজের বাহার ঘুচে গেছে প্রথম প্রথম তো দেখেছি টিপ টপ। গিন্নিটিও ছিমছাম টাইট পিট এখন দেখো গে যেন নেতা জোবরা তখন কর্তা কোথায় যেন কি কাজ করতো ছেলে বাপের সঙ্গে ঘুরে ঘুরে মিস্ত্রির কাজ দেখেছে ছেলের তো তখনও বিয়ে হয়নি তো সেই ছেলে নিয়ে কি গৌরব যেন অমন কৃতি ছেলে আর কারুর হয় না আর হঠাৎ বিদেশে মোটা মাইনে চাকরিও কারুর জোটে না তো যেই চাকরি সেই বিয়ে সেই বৌনি আকাশে উড়ে যাওয়া ব্যাস সেই অব্দি হাওয়া দেখো এখন কি গুণের গুণবান ছেলে তা ক্রমশ মি যেতে যেতে এখন যেন ফুটো বেলুন আর এখন সেই কথায় কথায় ছেলের নাম তোলা নেই লোকের সঙ্গে কথাই কইতে চায় না সর্বদা একটা লুঙ্গি আর গেঞ্জি পরে ওই বাড়ির সামনের বারান্দাতে একখানা ক্যাম্প পড়ে আছে তো তাই ওই যা তা ভাবে কাজ করে চলেছেন বাড়ির সারাক্ষণ হঠাৎ কেউ বেড়াতে গিয়ে পড়লে কি অস্বস্তি গায়ে এক এক সময় ব্লাউজও থাকে না শুধু একখানা শাড়ি জড়িয়েই কাজ করে বেড়াচ্ছেন এখন তো আর কোনো কাজের লোকও দেখি না তাই তো দেখি জিজ্ঞেস করলে শুনবেন কাজের মেয়েটা দেশে গিয়ে আর ফিরল না তেমন ভালো মতো আর পাচ্ছিও না যত সব কুড়ের মহারানী নোংরার রাজা অমনি সবাই খারাপ আমরা যেন আর লোক চড়াচ্ছি না বেশি জিজ্ঞাস করাও যেন পছন্দ করেন না মহিলা কথাতেই নারাজ একা বাড়িতে দুটো বুড়ো বুড়ি একটু পাড়া বেড়াতেও তো পারিস বাবা তা তো নয় কেউ বেড়াতে গেলেও যেন অস্বস্তি ভাব তার মানে অপরের চোখে দারিদ্র দশাটি তো ধরা পড়ে যাবে ছেলে কি কিছুই না। ভগবান জানেন কি করে জানে। নিঃসঙ্গ নির্বিরোধী দুটি মানুষের নিস্তরঙ্গ জীবনযাত্রাটুকু নিয়েও নানাভাবে নানা সমালোচনা কারণ হয়তো ওই যে কারুর বাড়িতে আসে না মিশতে চায় না বিদেশবাসী ছেলে বউয়ের আক্কেলহীনতা নিয়ে দার্শনিক আক্ষেপ করে না অথবা এমন কথাও বলে না ছেলে তো আমার এমন ছিল না যা বাপ অন্ত প্রাণ ছিল বউই এমনভাবে সর্বগ্রাস করে বসেছে এরকম লোক নিয়ে অসুবিধে বইকি। এরা যখন জিজ্ঞেস করেন ছেলের চিঠিপত্র এসেছে তখন যেরকম আলকাভাবে উত্তর দেয় বুড়ো হ্যাঁ এই তো কদিন আগে যেন এসেছিল একটা ভালোই আছে তাতেই বোঝা যায় চিঠি আসেনি সেই কতদিন আগে যেন নাতনি হয়েছে ছেলে বউ তার ছবি পাঠিয়েছে বলে আহ্লাদ করে দেখিয়েছিল তারপর তো একটা নাতিও হয়েছে শুনেছিলাম তো মা বাপকে দেখতে আসতে ইচ্ছে করে না শুধু একখানা রঙিন ফটো পাঠিয়ে কর্তব্য সারা ধনী বাবা বুড়ো মা বাপ লোকে বুড়ো বুড়োই বলে অথচ এই যুগে অতটা বলার সঙ্গত কোনো কারণ নেই অতই বা বয়স সুরঞ্জন অনামিকার তবু বুড়ো বুড়ি বলার সুবিধে আছে তাতে সম্মান সূচক ভাষার দায় থাকে না তাছাড়া যে জীবনের মধ্যে ভবিষ্যতের আশা প্রত্যাশার কোনো প্রতিফলন নেই সেই জীবনের চেহারা স্বভাবতই বার্ধক্যের শুধুই কি প্রতিবেশী এই বাড়ির সামনে দিয়ে নিত্য যাতায়াতকারীরাও হঠাৎ হঠাৎ বলে ওঠে এই এক ভু বাড়ি বাবা কোনো সময় দেখা যাবে না দোতালার জানলা খোলা সর্বদা বন্ধ মানুষ থাকে তার চিহ্নই নেই ছাতে কাপড় শুকোতেও দেখা যায় না অথচ দোতলাটা ভাড়াও দেবে না অনেকে কত সময় ধরাধড়ি করেছে ভাড়া দেবার জন্যে যেদি বুড়োর এক গো বসত বাড়িতে ভাড়াটে বসাবো না একটা ছোকরা বলে একদিন বলেছিলাম দাদু সবসময় জানলা বন্ধ থাকলে বাড়ি খারাপ হয়ে যেতে পারে তো বুড়ো কি জবাব দিয়েছিল জানো মাথা খারাপ লোকের বাড়ি খারাপ হয়ে যাবে এ আর আশ্চর্য কি তার মানে রীতিমতো ডাঁটুস অথচ আজকের বাজারে সামান্য একটা সেন্টিমেনে ওভাবে একটা বাড়ি ফেলে রাখা শুধু নিরেট বোকামি নয় অন্যায় লোকে একটু মাথা গোজার জায়গার জন্য পাগল হয়ে বেড়াচ্ছে আর ওরা দুই বুড়ো বুড়ি পেল্লায় একখানা দোতলা বাড়ি দখল করে বসে আছেন এমন ভাবে বলে যেন অন্যের বাড়ি জবর দখল করে বসে আছেন বাড়িটাকে পেল্লায় বলাটা এই যুগে খুব একটা বাড়াবাড়ি নয় এই যুগে বহুতল ফ্ল্যাট বাড়ির খোপে খোপে গুঁজে থাকা মানুষদের দেখে অভ্যস্ত চোখে তিনখানা তিনখানা ছখানা বেডরুম এবং আনুষঙ্গিক যা কিছু থাকবার তা নিয়ে এই একক বাড়িটি একটি দম্পতির পক্ষে পেল্লায় বই কি বছর বারো তেরো আগে পূর্ব শহরতলির একেবারে শেষ প্রান্তে বাড়িখানা যখন বানিয়েছিলেন সুরঞ্জন তখন তার কল্পনার জগতে এমন একটা সংসারের ছবি আঁকা ছিল তাছাড়াও জমিটুকু তো কেনা ছিল আরো অনেক আগে প্রায় জলের দরে জলাভূমির কান ঘেঁষাই তো ছিল তখন আজকের এই দিগন্তদার আবাসন কলোনি এখন তো প্রায় শেষ প্রান্ত এগোতে এগোতে নতুন দিগন্তের দরজা খুলতে খুলতে চলেছে ক্রমশই আকাশ ছোঁয়া জমির দামের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে আকাশ ছোঁয়া ফ্ল্যাটরা এখন আর বাড়ির শব্দটাই তো তেমন ব্যবহারই হয় না থাকবার জায়গা সংসার পেতে বসবার একটু ভূমি মানেই ফ্ল্যাট তো সুরঞ্জনের আমলে এখানে আরো কিছু কিছু যারা সস্তায় কিনে রাখা জমিতে এক একটি বাড়ি বানিয়ে বসবাস করছেন তারাই সুরঞ্জন অনামিকার নিকটতম প্রতিবেশী কারো কারোর বাড়ি তো একতলা তবে কেউ কেউ শক্করের সামনে যে বাগানটুকু রেখেছিলেন দাও পেয়ে সেটুকু বেঁচে দিয়ে রাস্তার সামনে থেকে পেছনে পড়ে গিয়ে আড়ালে পড়ে গেছেন সুরঞ্জনের বাড়ি রাস্তার উপরে জমিটা স্কোয়ার ফিট যে বাগানটুকু সেটা বাড়ির পাশে দক্ষিণ ধারে এই প্ল্যানটি ছিল সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করে আসা শুভ রঞ্জনের সে বলেছিল দেখো বাবা আজকের এই খোলামেলা ভাবটা থাকবে না ক্রমে ঘিঞ্জি হয়ে উঠবে তবে যেটুকু সাউদ বাঁচানো যায় বলতে গেলে শুভরঞ্জনের উৎসাহে আর মদতেই তো বাড়িটায় বেশ কিছু আধুনিকতার আয়োজন হারাদন মিত্র লেন থেকে চলে আসা সুরঞ্জন সেন কি রান্নাঘরে কিচেন বানানোর কথা চিন্তা করতেন অথবা ভাড়ার ঘরকে স্টোর স্টোররুম টিউবওয়েলের সঙ্গে ইলেকট্রিক পাম্প বসানোর কথা পাড়ায় অন্যরা তেমন কেউ করেনি পরে অবশ্য হয়েছে আস্তে আস্তে সকলেরই তবে সুরঞ্জনের বাড়িটা যে একটু বিশেষ তার মূল হচ্ছে শুভরঞ্জনের শখ সে তখন সবে একটা ভালো মাইনের চাকরি পেয়েছে পলতায় তার জীবনের নিয়ন্ত্রক গ্রহ নক্ষত্র তাকে যে এখান থেকে হিঁচড়ে টেনে সুদূরে নিক্ষেপ করবে তা কি জানা ছিল তার পাড়ার লোকেরা নতুন কারোর সঙ্গে আলাপ হলেই এই জানলা বন্ধ বাড়িটার প্রসঙ্গ তুলে বলা বলি করে ছেলে থাকে কোথায় মর্তভূমিতে ভূমিতে স্বর্গ আমেরিকায় আরে না না শুনি তো মিডল ইস্টে কোথায় সদ্য বিয়ের পর বউ নিয়ে প্রথম যখন গেল শুনেছিলাম লিবিয়ায় যাচ্ছে তারপর ক্রমশই অন্যত্র তা সে কি আজকের কথা বছর দশেক তো বটেই তাই বলে ওরা বছর দশেক তবে অনামিকার হিসেবে এখন আরো বেশি সেই বেশির হিসেবটা হচ্ছে দশ বছর সাড়ে আট মাস এই হিসেবটা অনামিকার কাছে যতটা সুরঞ্জনের কাছে ততটা নয় সুরঞ্জনের কাছে ক্যালেন্ডার কেবল বছরে একবারই কথা কয়ে ওঠে তারপর যেন বোবা হয়ে যায় তবু দশ বছরে দশ দশা এখন সুরঞ্জন আর অনামিকার যে দশা চলছে তার চেহারাটা ধরতে হলে পুরো একটা দিন রাত্রি তাদের জীবনযাত্রার অভ্যস্ত ছন্দের অনুসরণ করে চলতে পারলে ধরা যায় যদিও কোনো তারা নেই তবু সুরঞ্জন কাক ভরেই উঠে পড়লেন গত সন্ধ্যায় দোতলা থেকে একতলা বাড়িটার আষ্ঠে পৃষ্ঠে যে তালা চাবিগুলো লাগিয়েছিলেন একে একে সেগুলো সব খুলে খুলে যথাস্থানে রাখলেন তারপর সিঁড়ির তলায় গাঁথা পাম্পের ঘরটার দরজাটা খুলে পাম্পটা চালিয়ে দিলেন পাম্প চালাতে ওই দরজাটা যে খুলতেই হবে এমন কোনো কথা নেই তবু নিয়ম নিষ্ঠুর সুরঞ্জন ওটাই ন্যায্য নিয়ম বলে সেটি পালন করে চলেন পাম্পটা চালিয়ে দিয়ে অন্যত্র চলে গেলেন না কারণ বেশিক্ষণ চালিয়ে বসলে রিজার্ভারটা ভর্তি হয়ে উঠলে মুশকিল আছে বাড়ির মাপে রিজার্ভারটা এখনকার প্রয়োজনের অনুপাতে তো নয় তাই পাম্পটা চালিয়ে দিয়ে মুখ ধোয়া পর্বটি সেরে নিলেন বাথরুমের বাইরের দিওয়ালে লাগানো বেসিনটায় এ সময় অনামিকা স্নানের জন্য বাথরুমটা দখলীকৃত মুগ ধুয়ে পাম্পটা বন্ধ করে একখানা গামছা ভিজিয়ে নিয়ে চলে এলেন ভিতর দালানে না এখন আর আগের মতো এই ভোরবেলায় চায়ের সরঞ্জাম নামে না অনামিকা আজকাল আর স্নান না সেরে রান্নাঘরে ঢোকেন না ব্যস্ততাহীন জীবনে ক্রমশই যেন একটু সূচিবাই ধরে যাচ্ছে অনামিকার কাজের মেয়ে ছাড়িয়ে দেওয়ার ওটাও একটা কারণ তাছাড়া আবার ওই ছাড়িয়ে দেওয়া বাবদ সকালে বাসিপাঠ নামক একটা ব্যাপার আছে এর ওপর আবার একটু পুজোপাঠও ধরে বসেছেন অনামিকা আগে বরাবর শুধু দৈনিক লক্ষ্মীর ঘটে জল দেওয়াই ছিল পুজো একটা ঘটের সঙ্গে কিছু পটো জুটিয়ে পুজোর সময়টার খানিকটা সম্প্রসারণ ঘটিয়েছেন হয়তো আয় নিজের হাতেই নিতে হয়েছে সুরঞ্জনকে সকালে চাটা বানাবার দায়িত্বভার নিজেই গ্রহণ করে ফেলেছেন আস্তে আস্তে কাজেই বাধ্যতামূলকভাবে সুরঞ্জনকে সকালে কাঁচা লুঙ্গি গেঞ্জি পরতে হয় এবং সেটি বাসি কাপড়ের স্পর্শদোষ বাঁচিয়ে ওই ভিজিয়ানা গামছাটা তারই পরিপ্রেক্ষিতে সুরঞ্জনের পূর্বদশায় এমন কথা সুরঞ্জন ভাবতেও পারতেন না কিন্তু এখন যে অনেকগুলি দশা পার করে এনে দশের দশা চলছে নির্দিষ্ট জায়গায় রাখা কাঁচা গেঞ্জি লুঙ্গি পরে সুরঞ্জন চলে আসেন কিচেনে যে কথাটা অনামিকা এখনো রপ্ত করতে পেরে উঠলেন না রান্নাঘরই বলেন রপ্ত করার চেষ্টাই বা করলেন কখন সেই রান্নাঘরে কাঁথানো বেদির ওপর জোড়া গ্যাস স্টোভ বসানো নিচে সিলিন্ডারও রয়েছে দৃশ্য শোভা হয়ে তবে বেশ কিছুদিন থেকেই শূন্য গর্ভ হয়ে হয়তো গ্যাসের দোকানে খবর দিতে যাবার আলস্য হয়তো বা নেহাত মানসিক আলস্য দরকারি বা কি কাপ চায়ের মতো জলটা ফুটিয়ে নেওয়া বই তো নয় জনতা স্টোভটা একবার একটু জ্বালালেই তো কাজ মিটে যায় সুরঞ্জন রান্নাঘরে এসে মাটিতে উবু হয়ে বসে সেই কাজটুকু মিটিয়ে নেন কাপ মেপে জল দিয়ে কেটলিটা চাপি দিয়ে চলে আসেন ডাইনিং রুম বা অনামিকার ভাষায় খাবার ঘরে যেখানে বড় টেবিল পাতা চটে পালিশ যাবার ভয়ে একখানা প্লাস্টিক শিট পাতা দেয়াল আলমারি থেকে চায়ের সরঞ্জামগুলো নামান টেবিলের একধারে রাখেন সবটা নোংরা করে দরকার কি বোতলে কৌটোয় দু তিন রকমের বিস্কুট নামালো সব চায়ের সঙ্গে টোস্ট খাওয়ার অভ্যেসটা নানান ঝঞ্ঝাটের কারণেই উঠে গেছে ইদানিং নিত্য সন্ধ্যায় পাউরুটি এনে রাখো মাখন মজুত রাখো কে অত করে সব দিন তো সব পাওয়াও অনিশ্চিতের কোঠায় তাছাড়া কেরোসিন স্টোভে টোস্ট ভালো হয় না শুভরঞ্জন শক করে মাকে যে ইলেকট্রিক টোস্টারটা কিনে দিয়েছিল সেটা তো কবে থেকেই খারাপ হয়ে পড়ে আছে বিস্কুটের কোনো জ্বালা নেই বাবা এনে রেখে দাও দশ দিন ধরে খাও মুখরুচি হিসেবে নোনতা বিস্কুটটা থাকে তাছাড়া হয়তো কখনো বোতলে ভরা থাকে কিছুটা ডালমোট কি চানাচুর তাও খেলে অনামিকার অম্বল হয় সুরঞ্জনের দাঁত অসহযোগিতা করে তবু শিশিটা নামালেন সুরঞ্জন চায়ের জল ফুটে গেছে সাড়া পেয়েছেন কেটলি নামিয়ে নিয়ে জনতা স্টোভকে নিভিয়ে দিয়ে চলে আসেন চা ভিজিয়ে আধ কাপ গরম জলে আন্দাজ মতো আমল গুলে নেন নিত্য টাটকা দুধের রাখা সোজা নাকি তাও বলতে গেলে অকারণে ওই আমল দিয়ে সুরঞ্জনের রাতের রুটির সঙ্গে খাবার একটু ছানাও কাটিয়ে রাখেন অনামিকা চা দানিতে জল ঢালতে ঢালতে সুরঞ্জন একবার একটু গলা ঝাড়া দেন কারণ দেখা হয়ে গেছে ইতিমধ্যে অনামিকা স্নান সেরে জল সপসপে ভিজে কাপড় পরে ভাড়ার ঘরের মধ্যে ঢুকে গেছেন সেখানে তার শাড়িটা রাখা থাকে জড়িয়ে নিয়ে বসেছেন বোঝা হয়ে গেছে গলা ছাড়ায় কাজ হয় না কিঞ্চিত পরে অনুচ্চ স্বরে উচ্চারণ করেন সুরঞ্জন দেরি আছে নাকি ঈষদ বেজার গলায় উত্তর আসে দেরির জো আছে নাকি আসছি অতঃপর তসর ছেড়ে সাদা সুতি শাড়ি জড়িয়ে রস মঞ্চে দেখা দেন অনামিকা বলেন একটু তর্ষ হয় না সেই রোজ চাটি করা চাই এত ধরফর করে মরি তবু সুরঞ্জন একটু হেসে বলেন ধরফর করে মরার দরকারটা কি আমার তৈরি চা কি অখাদ্য হয় সেই কথাই বলছি বুঝি আমি এসে চা করতাম রোজ রোজ তুমি পুরুষ মানুষ চা তৈরি এমন কিছু মেয়েলি কাজ নয় গলাটা ভিজাও তো অনামিকাও একটু হাসেন হয়তো পূর্বকালে স্মৃতিবাহী একটু কটাক্ষ হেনে বলেন তোমায় বলেছি বুঝি গলা শুকিয়ে মরে যাচ্ছিলাম আহা বলতে হবে কেন বোধবুদ্ধি কি একেবারে নেই বলে দুটো প্লেটে দু চারখানা করে বিস্কুট রাখেন তারপর বলেন কি যা খারাপ হয়েছে এটি প্রায় নিত্য প্রশ্ন অথচ বাহুল্য প্রশ্নই অনামিকা আর একটু ভ্রুভঙ্গি করে বলেন রোজ সুখ্যাতিটি শোনা চাই কেমন তাতেই একটু এনার্জি আসে তোমার চায়ের তারাই আমার ভালো করে পুজোই হয় না রোজ বলি তুমি আগে খেয়ে নিও বললেই শুনতে হবে বলে চা দানিতে অবশিষ্ট চাটা ঢেলে অনামিকার দিকে এগিয়ে দিয়ে বলেন আজ বোধহয় বিস্কুট আনতে হবে কোনটা আনবো ও আবার আমি কি বলবো তো এই নোনতাগুলোই তো ভালো এক্ষুনি বাজারে বেরোচ্ছ এই বেরোই আর কি বেরোতে বেরোতেই রোদ চড়ে উঠবে কি রাঁধবে আজ যা আনবে তবু মহারানীর নেওয়া ভালো কি আর বলবো যেটি ভালোবাসি সেটি তো সয়না আজ না হয় এনেও একটু পুঁইডাটা আর দুটো কুচো চিংড়ি পুঁই আর আনতে হবে কেন বাড়িতেই তো গজিয়েছে না না ও ডাটা আর একটু বাড়ুক অত কচির স্বাদ হয় না বেশি দেরি করো না দেরি আর কি জন্যে তবে বাজারে দেখা হলে বাবু কি সুধময় বাবু দাঁড় করিয়ে দুটো কথা না কইয়ে ছাড়বেন না তো লুঙ্গি গেঞ্জি ছেড়ে একটা পায়জামা পাঞ্জাবি পরে বাজারের থলিটা হাতে নিয়ে বেরিয়ে পড়েন সুরঞ্জন রাস্তায় বেরোতে এটি করেন সুরঞ্জন যদি ওই শচীনবাবু সুধময় বাবু লুঙ্গি শার্টেই রপ্ত সুরঞ্জন বেরিয়ে যেতে অনামিকা তৎপর হয়ে কাজে হাত লাগান ভিজে কাপড় জামা আবার ভালো করে নিংড়ে মেলে দেওয়া চায়ের বাসনপত্র ধুয়ে ফেলা এবং পুজোর জায়গাটুকুরও আশপাশ মুছে ফেলা এসব কাজে শেষে একটা ছোট বালতির উনুনে আঁচ দিয়ে খোলা উঠোনটুকুর উপরে এনে বসিয়ে দেন ধোয়াটা মরলে ঘরে তুলবেন উনুনে আঁচ দিয়ে আলাদা দুভাগে একটু আটা ময়দা মেখে নেন উনুন ধরতেই ময়দাটা দিয়ে হয়তো চারটি কুচো নিমকি নয়তো দুখানা পরোটা করে ফেলেন আরেকবার চায়ের জল চাপান এ সময় সুরঞ্জন বাজার থেকে এসে পড়েন দিন দিন বাজারে যে কি পরিমাণ গলাকাটা দাম করছে সে আক্ষেপ জানিয়ে তাকিয়ে হেসে বলেন বাহ সব রেডি সব তো কত বলে একটু অগ্রাহ্যের ভঙ্গি করেন অনামিকা তারপর রান্নাঘরে অবস্থিত বেতের মোড়াটা কর্তার দিকে ঠেলে দিয়ে তার সামনে একটা রেকাবিতে জলখাবারটা গুছিয়ে দেন সুরঞ্জন সেদিকে একটু দৃষ্টি নিক্ষেপ করে বলেন দুটো ডিশ একসঙ্গে সাজালে কি এত মহাভারত অশুদ্ধ হয়ে যায় নিচ্ছি তো না সাজালে চলবে না ডালটা বসিয়ে নিচ্ছি এই একটি অভ্যাস সুরঞ্জনের ডাল না হলে খেতে পারেন না দুটো মানুষের সংসার একটু ঝোল কি ঝাল করলেই হয়ে যায় কিন্তু তেমন ঘটনা ঘটলেই খেতে বসে সুরঞ্জনের মুখ দিয়ে বেরিয়ে যায় ডাল নেই অথবা ডাল হয়নি কাজেই এই ছোট্ট সংসার টুকুতেও নিত্য ডাল চড়াতে হয় অনামিকাকে তবে তিনি চালাক নে ওই একঘে খাটুনিটি থেকে একটু বাড়তি ফায়দা তোলেন ওই ডালের অর্ধাংশটিকে আলু আর এটা ওটা সবজির টুকরো মিশিয়ে ফুটিয়ে ঘন করে নিয়ে রাতে রুটির তরকারি বানিয়ে ফেলেন কাজেই তার সঙ্গে দুখানা বেগুন ভাজা কি আলু পটল ভাজা হলেই ও বেলার রান্নার কাজ মিটে যায় ডাল চড়িয়ে নিজের খাবারটা নিয়ে একটু সরে বসে চায়ের পেয়ালাটা হাতে তুলে নেন অনামিকা বলেন বাজারে কারোর সঙ্গে দেখা হলো সুরঞ্জন জানেন এটা অন্য একটি প্রসঙ্গ উত্থাপনের প্রস্তুতি কারোটা হচ্ছে অন্তর্নিহিত প্রত্যাশার মূর্তি সুরঞ্জন বলেন সুধাময় বাবুর সঙ্গে দাঁড়ালেন না আজ খুব ব্যস্ত এবার অনামিকা আসল প্রসঙ্গে আসেন ডাকঘরে একবার খোঁজ নিয়ে এলে নাকি রোজ রোজ আর কি খোঁজ নেব খারাপ লাগে সেদিন তো সেই ছোকরা পিওনটা দাঁত বার করে বলে উঠল কিনা আপনার নামে চিঠি এলে আপনার ঘরেই পৌঁছে দিয়ে আসা হবে স্যার কেউ নিজের ঘরে তুলবে না অনামিকে একটু কোণঠাসা গলায় বলেন নিজের ঘরে না তুলুক ওই ডাক ঘরেই দিন ফেলে রাখাও নজির আছে সুরঞ্জন বলেন ডাকের গোলমাল এখন সর্বত্র ওই বলে বলে তুমি তো মনকে দিব্যি দিয়ে রাখো আমি তোমার মতন বলে মুখ ফিরিয়ে তাড়াতাড়ি চাটা গলায় ঢেলে নেন সুরঞ্জন অসহায় ভাবে তাকিয়ে দেখেন এবং একটা বক্তব্য পেয়ে বেঁচে গিয়ে তাড়াতাড়ি বলে ওঠেন এই এই ইস তোমার ডাল উতলে উঠে উনুনে পড়ছে অনামিকা বাহাতে হাত বাড়িয়ে ডালের ফ্যানার ওপর এক চামচ তেল ঢেলে দিয়ে খাবারের পাত্রটা কাছে টেনে নিয়ে রুদ্ধ রুদ্ধকণ্ঠে বলেন শেষ চিঠিটা কতদিন আগে এসেছিল মনে আছে সে কথা ওই তো অনেকদিন হয়ে গেল তো দু মাসের ওপর তাও তো সেই দু লাইনের চিঠি এখানে টেলিফোন না থাকায় খুব অসুবিধে সেটাই ছিল বক্তব্য কেন আমরা টেলিফোন নিচ্ছি না এই প্রশ্ন টেলিফোন ভারী সোজা বিদেশে গিয়ে এখানের অবস্থা ভুলেই গেছে মনে করে টেলিফোন থাকলে সহজে খবর নিতে পারত খরচের কথা তো গণ্য করে না ওরা তা কেন কষ্ট করে আর একটা চিঠি লিখতে হবে না সে দায়টুকু থেকে রেহাই পেতেই খাওয়া কাপ প্লেট রেকাবি ইত্যাদিগুলো কুড়িয়ে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে যান অনামিকা কাঁধের কাপড়ের নাক ঘষতে ঘষতে সুরঞ্জন খবরের কাগজখানা হাতে নিয়ে বাড়ির সামনের সে গ্রিল ঘেরা এলসে বারান্দাটায় এসে বসেন একটা ক্যাম্প চেয়ার পাতাই থাকে সেটি তার পীঠস্থান অনামিকা আবার কাজে মন দেন হাত লাগান যা রান্না করবার কুটে নিয়ে রান্নাটা সেরে ফেলেন পুননে ভাত চড়াবার আগে রাতে খাবার রুটি কখানাও করে ফেলেন তারপর ভাত চড়িয়ে এসে বাইরের দিকে উকি মারেন কি গো ঘুমিয়ে পড়লে নাকি চান টান করতে হবে না সুরঞ্জন চমকে ওঠেন তা সত্যি কাগজটা পড়ে শেষ করার পর একটু ঘুমই এসে গেছে মাছির উৎপাতে কাগজখানায় মুখে ঢাকা দিয়েছেন তাড়াতাড়ি উঠে পড়ে হেসে বলেন ঘুমবো কি আবার এই যাচ্ছিলাম ভিতরে ঢুকে আসেন দরজাটা বন্ধ করে দেন ঘরেরই দরজা এটাই বসবার ঘর পাশে বড় গেট আছে তার সামনাসামনি একটা গ্যারেজও আছে বুকে শাটার চাপিয়ে চির ঘুমে আচ্ছন্ন হয়ে বাড়ির প্ল্যান মাফিক গ্যারেজ দুয়াত আছে কালি নাই এই গ্যারেজটা ভাড়া নেবার জন্যে কি কম ঝুলোঝুলি করেছে লোকে সুরঞ্জনকে টলাতে পারেনি অনামিকা বরং বলেছেন অতগুলো টাকা দিতে চাইছে দিয়েই দাও না তোমার ওই গ্যারেজে কি আর নিজের গাড়ি ঢোকবার আশা আছে সুরঞ্জন বলেন সেজন্যে নয় ভাড়া দেওয়া দেবী করতে হলেই নানা নুটকো ঝামেলা এসে পড়ে তাছাড়া একবার ভাড়া দেওয়া মানেই তো জন্মের শোধ বিকিয়ে দেওয়া স্নান করে এসে খেতে বসেন সুরঞ্জন কাজের মেয়েটাকে ছেড়ে দেওয়া অবধি আর টেবিলে খেতে বসেন না সুরঞ্জন সেই সাবেকি হারাধন মিত্তির লেনের বাড়ি স্টাইলে মাটিতে আসন পেতে খেতে বসেন অনামিকার কাজ কমাতে সুচিবাই হয়ে ওঠা অনামিকার ভাতের সরকি টেবিল সাফের পর্বটি বৃহৎ কাজের মেয়েটি না থাকায় অসুবিধে আবার সুবিধেও কোনো ডিস্টার্ব নেই দরজা খোলো দরজা বন্ধ কর যখন তখন কামাই তার থেকে এ একেবারে মূলে হাবাদ নিশ্চিন্দি তবে এ অভিমত অনামিকারী বলেন সুখের থেকে স্বস্তি ভালো সুরঞ্জন যতক্ষণ খান অনামিকা রান্নাঘর সাফ করে ফেলেন রান্না করতে করতে ঘরের সিংকেই অর্ধেক বাসন ধোঁয়া মাজা সেরে রাখেন নিজের ভাতটা যেমন তেমন করে নিয়ে এসে বসে পড়ে বলেন কাল বাজার বেলায় কয়লা দিয়ে যাবার কথা বলো সুরঞ্জন বলেন তোমার কয়লায় কাঠে যা দাম পড়ছে গ্যাস সিলিন্ডারের বাবা তা হোক এ তবু জানছি নেই আর হঠাৎ হঠাৎ দশ দিন উধাও থাকবে সে বেশি বিরক্তিকর ঘুটে কয়লার হাত থেকে কি বরাবরের জন্য রেহাই আছে তার এ কথার আর উত্তর কোথায় খেয়ে উঠে এক কুচি সুপুরি মুখে দিয়ে সুরঞ্জন একটু দাঁড়িয়ে পড়ে বলেন এখন সারা দুপুর খাটবে তো সারা দুপুর আবার কি খাটবো। তুমি শোগে যাও তো নিচেই বা পড়ে থাকো কেন ওপরে গিয়ে শুয়ে পড়লেই তো পারো মন চায় না আহা বুড়ো বয়সে এখনো কবিত্ত এভাবে একটাও লোক না রেখে এত খাটাকি ঠিক হচ্ছে অনু খুব ঠিক হচ্ছে কাজেই মন ভালো থাকে সারাদিন সারাক্ষণ ঘরের কাছে একটা ফালতু লোক ভালো লাগে না কোনো প্রাইভেসি থাকে না আহা অন্তত বাসন মাজা ঘর মোছার জন্য ঠিকে লোকটাকেও লোকটা কেউ তো তাতেই বা কি বিশ্রাম যেই একটু শোভ ঘুমটি আসবে ওমনি বেলবে উঠবে তারপর যতক্ষণ থাকবে নিশ্চিন্তি হয়ে শুয়ে পড়া যাবে বিদে হতে হতেই তো দুপুর গড়িয়ে বিকেল পাড়ার ভাবে কিপটেমি করে তোমায় কষ্ট দিচ্ছি ভাবলে তো বয়েই গেল আক্ষেপ অস্বস্তি যাই থাকুক ঘুমিয়ে পড়তেও দেরি হয় না সুরঞ্জনের আর অনামিকা তখন কোমর বেঁধে কাজে লেগে পড়েন ঝাঁটা বালতি নেতা নিয়ে ছাতের সিঁড়ি থেকে নিচের সিঁড়ি তলা পর্যন্ত তকতকে ঝকঝকে করে তোলেন দোতলায় যেখানে মানুষের পা পড়ে না সব জায়গাতেও নিত্য পরিমার্জনা পরিমার্য তো পুরো দোতালায়ের জন্য তৈরি করানো হয়েছিল এবং ছেলের বিয়ের সময় যৌতুকে পাওয়া খাট বিছানা আয়না আলমারি আলনা টেবিল সোফা চেয়ার দিয়ে সাজিয়েও ফেলেছিলেন সেই সাজানো ঘরে কদিনই বা থাকলো ছেলে বউ তবু নিত্য বৃথা খাটুনি খেতে চলেন অনামিকা যত করে ও ততই যেন সুচিবাইটা বেড়ে চলে মোছা জায়গা আবার মোছেন সব কাজ সারতে দুপুর গড়িয়ে বিকেল কাজে বিশ্রাম করতে আসাটা একেবারে বৈকালিক গা ধোয়া এবং সাজসজ্জায় ঈষৎ পরিপাট্য সাধন সেরে ততক্ষণে সুরঞ্জনের ওঠার সময় হয়ে যায় তবু সেই সোফার শয্যাতে একপাশে একটু শুয়ে পড়েন অনামিকা সুরঞ্জন গায়ে একটু হাত রেখে ঈষৎ আক্ষেপের সুরে বলেন যুদ্ধ শেষ হল যুদ্ধ কি শেষ হবার এটা মাঝখানের বিরতি বলে চোখটা একটু বোঝেন অনামিকা সুরঞ্জন উঠে পড়েন গাছপালাগুলো দেখেন বাড়িটার কোথায় কি মালিন্য ধরছে দেখেন এদিক ওদিক তাকিয়ে আরেকবার পাম্পটা একটু চালিয়ে দেন নিজেও কিঞ্চিত ফ্রেশ হয়ে নেন বাইরে সেই ইজি চেয়ারে এসে বসেন দোতলাটা ছেলে বউয়ের নিচের তলাটা নিজেদের এইভাবেই সাজানো হয়েছিল বাড়ি তবে নিচের তলার আসবাবপত্র সবই পুরনো বাড়ি থেকে আনা জৌলুসের অভাব বসবার ঘরের সোফা সেটটাই যা নতুন শুভরঞ্জনের জবরদস্তিতে কেনা ক্যাম্বিসের এই ইজি চেয়ারখানাকেও আনতে চায়নি শুভরঞ্জন সুরঞ্জন বলেছিলেন নারে। রে ওটা আমার বাবার শখ করে কিনেছিলেন মিত্রের লেনে সেই সাবেকি বাড়ির কর্তার শখের তবু সেই নিজের অংশটুকু খুঁড়তো ভাইকে বেঁচে দিয়ে যা পেয়েছিলেন তাতেই এই নতুন বাড়ির ভিত গাঁথার খরচটা উঠে গিয়েছিল নতুন পাড়ায় নতুন বাড়িতে আসার পর ছেলের বিয়ে অনাবিকার জীবনে সে যেন এক দেওয়ালির রশনায় বড় খনিখের খানিক পরেই উঠে পড়েন অনামিকা জনতা স্টোভ জেলে চায়ের জল চাপান সেটা জ্বলন্ত থাকতেই আমুল পাউডার দিয়ে ছানাটা তৈরি করে নেন ব্যাস তারপরে কাজের চাকা স্তব্ধ চা খাওয়ার পর এটা ওটা সেরেই অতই পুজো করতে বসে যান অনামিকা ইদানিক আবার ঘন্টা বাজে আরতি ধরেছেন স্তোত্রপাঠ লক্ষীর পাঁচালি ইত্যাদি দিয়ে দিয়ে গধুলি বেলাটাকে সন্ধ্যার গভীরে ঠেলে নিয়ে যাবার চেষ্টা তবে বেশিরভাগ দিন লোডশেডিং এর উৎপাত করে প্রদীপের আলোয় ঠাকুর শয়ন দিয়ে চলে আসেন বাইরে যেখানে সুরঞ্জন চেয়ারে পড়ে আছেন সুরঞ্জন বলেন বসবে কি যা মশা তৃষ্টতে দিচ্ছে না অনামিকা একটু চুপ করে থেকে বলেন আমাদের এই জীবনের কোনো মানে আছে সুরঞ্জন একটু হাসেন অন্ধকারেও বোঝা যায় বলেন সুধময় বাবুরা তো মানে খুঁজে দেবার জন্য ওদের তাস ক্লাবের মেম্বার হতে বলেন তাহলে তো আমার আরো চমৎকার তা বেশ হওগে মেম্বার তুমি তবু তো মানে খুঁজে পাবে বলে কেঁদে ওঠেন অনামিকা সুরঞ্জন এখনো হাসেন আরে মশাই তাসের রঙই চিনি না তা মেম্বার সাহেব বিবি গোলাম নামকটা শুধু জানা খানিকটা স্তব্ধতা মাঝে মাঝে মশায় থাবড়া দেবার চটাচট শব্দ একসময় উঠে পড়েন সুরঞ্জন বলেন না বসতে দেবে না চলো ভেতরে চলে যাই অভ্যাস হয়ে গেছে তাই অন্ধকারে টর্চ জেলে জ্বেলে যতগুলো পারেন তালাচাবি লাগিয়ে নেন তারপর বলেন তুমি তো এখন খাবার নিয়ে ওপরে উঠবে টর্চটা ধরি ধরো এই এক জ্বালা হয়েছে ঠিক এই সময়ে আলোটি ঘুচে যাবে রোজ যে তাই হয় তা নয় তবে যখনই লোডশেডিং হয় অনামিকা উষ্মা প্রকাশ করেন ঠিক এই সময়টি আলো ঘুচল দোতলাতেই দামি জিনিস টিনিস তাই রাতে খালি ফেলে রাখতে সাহস হয় না তাই রাতে শুতে আসেন দোতলায় ছেলে বউয়ের নামে তুলে রাখা সাজানো বেডরুম বা ড্রয়িং রুমে নয় তৃতীয় ঘরখানা যেটাকে অনামিকা বলেন জিনিসের ঘর সেটাই ব্যবহার করেন না খাটটা উঠিয়ে আনেননি অস্থায়ী ব্যবস্থা হিসেবেই একখানা চৌকিতেই বিছানার ব্যবস্থা নিচের তলা থেকে খেয়ে গেলেই অনেক কাজ বাজে তবু এক্ষুনি কে খাবে বাবা বলে অনামিকা দুজনের রুটি তরকারি খাবার জল সব বয়ে বয়ে দোতলায় উঠিয়ে নিয়ে যান সুরঞ্জন হয়তো বলেন আমি কিছু নিয়ে যাব তোমাকে আর নিয়ে যেতে হবে না ও আমি দুবারই ম্যানেজ করে ফেলব তবে আর কি মনে রেখো সাহায্য করতে অফার করেছিলাম আচ্ছা মনে রাখা হবে বলে খাবারটা এনে ঘরের সামনের গ্রিল ঘেরা বারান্দায় একটা ছোট টেবিলের ওপর রাখেন পাশে জলও এই টেবিলটা শুভরঞ্জনের ছাত্র জীবনের সাক্ষী পরার টেবিল নেহাতি মোটামুটি যেমনটা হওয়া উচিত হারাধন মৃত্যুর লেনের বাড়িতে ও বাড়ি থেকে আসার সময় বলেছে সব ফেলে দিয়ে যাও এই পচাদের কিছু নিয়ে যেতে হবে না অনামিকায় ছিঁড়ে রজ্ঞাত সারে কিছু কিছু নিয়ে এসেছিলেন দীর্ঘদিন ব্যবহার করা জিনিস বড় মায়ার বস্তু এই প্রজন্ম যত সহজে সেই বস্তুদের প্রতি বহিষ্করণের নির্মম আদেশ দিক পুরনোরা সেটা পেরে ওঠে না সেই পেরে না ওঠার কিছু কিছু চিহ্ন বিরাজমান তবে হয়তো পর্যন্ত বিরাজিত থাকতে পেত না যদি তাদের বহিষ্কারের আদেশদাতা এখানে থেকে শুভ রঞ্জন নামের সেই ছেলেটা অসুন্দর বস্তুগুলোর বিরুদ্ধে ছিল জেহাদ অতএব অনামিকার এই সংসারে সৌন্দর্য সাধক সব উপকরণের সঙ্গে কিছু কিছু অসুন্দরেরও সহাবস্থান যেমন এই কোমর ভাঙা ছিলতে ওঠা বেতের চেয়ার দুটো যে দুটোর ওপর বসেই সারা সন্ধ্যাটি কাটিয়ে দেন সুরঞ্জন আর অনামিকা প্রথম প্রথম ভেবেছেন এ দুটোকে বিদেয় করে নতুন কিছু দুটো কিনলেই হয় এখন আর তা মনেও আসে না চলে তো যাচ্ছে একাধবার উঠে পড়া পেরেকের খোঁচায় হয়তো একটু লেগে গেছে কিংবা জামা কাপড় ছিঁড়ে যায় বা এসে যায় তাতে প্রতিনিয়তই তো অদৃশ্য এক পেরেকের খোঁচা খেয়ে চলেছেন শুভ তাহলে আর দেশে ফিরবে না মনের অগচর পাপ নেই কখনো কখনো অনামিকার মনের অতলে তার খোকার হঠাৎ ফিরে আসার সম্ভাব্য কিছু কিছু কাল্পনিক ঘটনা ভেসে ওঠে এমনও তো হতে পারে সেই হতে পারাটা অবশ্যই পরের মেয়ে কেন্দ্রিক এখন তো আখ ছাড় ডিভোর্স এ যুগের উদ্ধত মেয়েরা তো আপোষ করতে জানে না তেমন ক্ষেত্রে তার খোকা হয়তো মনের ঘেন্নায় সব ছেড়ে ছুড়ে নিজের জায়গায় ফিরে এলো অথবা আরও নির্বিকার চিন্তা হয়তো খোকা হঠাৎ একদিন দুটো সদ্য মাতৃহারা শিশুকে নিয়ে মায়ের কাছে এসে হাজির হলো মা এদের আর কে দেখাশোনা করবে তুমি ছাড়া পরক্ষণে অবশ্য দুর্গা দুর্গা করে ওঠেন তবু তেমন একখানি ছবি তো চোখের সামনে ভেসে ওঠেও হঠাৎ হঠাৎ আর কি বা কারণ শারীরিক অক্ষমতা ও বাবা সে তো লক্ষ্যগুণ দুর্গা দুর্গা তবে সৃষ্টিকর্তার মহৎ বিধান নিতান্ত কাছে বসা বা পাশে শোয়া মানুষটাও এসব চিন্তার রেশ টের পান না তাই দুটো মানুষ যখন নির্বাক বসে থাকে কাছাকাছি উভয়েই টের পায় না অপর চিত্তে কোন ছবি ভেসে উঠছে কত বাক্য ধারা প্রবাহিত হয়ে চলেছে বাইরের চেহারা তো শুদ্ধ তার অনামিকা যতক্ষণ খাবার টাবার গুছিয়ে এনে সাব্যস্ত করতে থাকেন সুরঞ্জন ততক্ষণ বাড়িটার সেই আষ্টে পৃষ্ঠে তালা লাগানোর কাজটা সমাধা করতে থাকেন অতঃপর ওই গ্রিল ঘেরা বারান্দার ধারে অন্ধকারে চুপচাপ বসে থাকা দেখে মনে হয় বারুদ ফুরিয়ে যাওয়া তুবড়ির মতো কথা ফুরিয়ে যাওয়া এই মানুষ দুটো তবে হয়তো কখনো কখনো অনামিকার কণ্ঠ থেকে স্বগৌতক্তির ধাঁচে দু একটা কথা উচ্চারিত হয় যেমন পুরনো বাড়ি থেকে আসার সময় টিভিটি দাতব্য করে আসা হল থাকলে সন্ধেটা তবু এমন বেঁধে মারত না অন্যরকম কাটত অনামিকা অবশ্য দাতব্যই বলে তবে তার খোকা ওটাকে ফেলে দিয়েই এসেছিল বলেছিল দোহাই তোমার মা ওই পচাটাকে আর নিয়ে যাবার চিন্তা করো না ওখানে গিয়ে আমি তোমায় রঙিন টিভি কিনে দেব একটা ভালো মাইনের চাকরি পেয়ে গেছে তখন শুভরঞ্জন তাছাড়া অবিবাহিত জীবন তার টগবগি উদারতাই আলাদা কিন্তু অনামিকার ভাগ্যে যে অনামিকার ছেলের আরো বেশি ভালো জুটে গেল তা অতিরিক্ত ভালো যা হয় তখন আর সেই ভালোটিকে হাতের মুঠোয় ভরে রাখা যায় না কখনো এমনও অনামিকার স্বগতক্তি শোনা যায় এই বাড়ি হয়েছে এখন পায়ের বেরি পুরনো বাড়িতে পাঁচজনের সংসারে থাকলে ইচ্ছে হলেই বেরিয়ে পড়া যেত তীর্থ ধর্ম করে বেড়াতে পারতাম এ আর নড়ার উপায় নেই স্বগতক্তির আর উত্তর কি উত্তর দিতে চেষ্টা করলে আক্ষেপ বেড়ে যাবে সুরঞ্জন সেদিক দিয়ে যান না ক্রমশ রাত বেড়ে আসে বাতাস বুঝি ভারী হয়ে আসে এক সময় সুরঞ্জন আসতে বলেন আর রাত করে লাভ কি সেরে নেওয়া যাক খেয়ে নেওয়া যাক না বলে বলেন সেরে নেওয়া যাক দুপুর বেলায় খাওয়ার মধ্যে যে আল্লাদ আল্লাদ ভাব থাকে রান্নার ভালো মন্দ নিয়ে কিছুটা সরস কথাবার্তা হয় রাতে সেটি অনুপস্থিত সেই পড়ার টেবিলটাকে খাবার টেবিল করে দুজনেই একসঙ্গে খেয়ে নেন নেহাত কাজ সারার মতোই উপচার তো সেই দুপুরে তৈরি করে রাখা দুখানা রুটি আর সেই দুপুরেরই উদ্বৃত্ত ভালো এবং সামান্য কিছু ভাজা কদাচ একটু আচার সুরঞ্জনের জন্য বানানো সেই আমুল পাউডারের ছানাটুকু নিয়ে প্রায় রোজই বলেন সুরঞ্জন এটা আর কেন করো রোজ রোজ কাল থেকে আর করো না এবং রোজই অর্ধেকটা অনামিকার পাতে তুলে না দিয়ে ছাড়েন না অনামিকা জোর আপত্তি করে বলেন আমার আবার কি জন্যে অম্বলের রুগী সুরঞ্জন বলেন ছানা খেলে অম্বল হয় না বরং কমে খাওয়া সেরে সুরঞ্জন হাত মুখ ধুয়ে বিছানায় চলে আসেন মশারিটি টাঙান পরিপাটি করে তার চারপাশ কুজে মশাদের ঠকাবার চেষ্টাটি করে জানলাটি খুলে খোলা জানলার ধারে এসে দাঁড়ান এদিকটায় রাস্তা যেখান থেকে দেখে পাড়ার ছোকরারা রায় দেয় সবসময় জানলা বন্ধ থাকলে বাড়ি খারাপ হয়ে যাবে দাদু এ সময় অবশ্য তারা দেখে না এখন পথে লোক চলাচল নেই অনামিকা এখনই খাওয়া বাসন কটা বেছে ধুয়ে মেঝে নিয়ে দেয়ালের ধারে রাখেন সকালে নিচে নামার সময় নিয়ে যাবেন টেবিলটা মোছামুছি করে ঠেলে সরিয়ে রাখেন ভিজে হাত মুছতে মুছতে ঘরে এসে ঢোকেন প্রথমেই পাখার স্পিডটা শেষ পর্যন্ত বাড়িয়ে দেন তাতে সযত্নে কুজে রাখা মশারিও দুলতে থাকে ওরবার চেষ্টা করতে থাকে জানলার ধারে এসে আসতে হয়তো সুরঞ্জনের পিঠে একটু হাত ঠেকিয়ে অথবা না ঠেকিয়েও বলেন কি গো দাঁড়িয়ে যে শৌনি এই যে সুই বলে সাবধানে মশারির ধার তুলে ঢুকে আসেন সুরঞ্জন অনামিকাও সে সাবধানতা বজায় রেখে ঢুকে পড়েন অতঃপর অতঃপর জোর পাখা ঘোড়ার সনসন শব্দের সঙ্গে ঘুমের নিঃশ্বাসের শব্দ এক হয়ে যায় আর কোনো কথা হয় না অনামিকা সুরঞ্জনের দশ বছরের এই একক জীবনের দশ দশার মধ্যে আপাতত বর্তমানে এই দশা চলছে দিনরাত্রি আবর্তনে ক্যালেন্ডারে তারিখটা বদলাচ্ছে মাত্র আর বিশেষ কোনো বদলের ছাপ নেই বদলের মধ্যে বড় বাজারের থলিতে পুঁই ডাটার বদলে সজনে ডাঁটা কি কচুর ডাটা কোনোদিন জলখাবারের পাতে পরোটা কি নিমকির বদলে দুখানা বেগুনি কি আলুর চপ অথবা কোনোদিন হয়তো বাজার ফেরত থলি থেকে একটা ঠোঙা নামিয়ে রেখে একটু যেন আত্মপ্রসাদের হাসি হাসেন সুরঞ্জন বলেন মোড়ের দোকানে গরম শিঙারা ভাত ছিল নিয়ে এলাম কখানা তোমার বোধয় খাবার তৈরি হয়ে গেছে অনামিকার মুখে একটু প্রীত হাসি ফুটে ওঠে বলেন তা হোক কে নয়। রাতের রুটি দুখানা কম করব এবং আরেকটু মধুর মোহন হাসি হেসে বলেন অম্বুলে রুগী গিন্নিকে তো ভালো জিনিসই যোগান দিচ্ছ আমার তো লোভে পাপ পাপে মৃত্যু এই আর কি খাবে না খাব না বলি কি করে গরম সিঙ্গারা বলে কথা বলে সে কটা প্লেটে ভাগ করে নেন ঈষৎ কম বেশি করে সুরঞ্জন একটু হেসে বলেন আমার বয়সটা তোমার থেকে বেশি না কম বলেই ভাগটা সমান করে নেন হয়তো একখানা ভেঙে দুটুকরো করেও বদলের মধ্যে এইটুকু বৈচিত্র্যের মধ্যে এইটুকু জীবনযাত্রার গতি ঢেউবিহীন জলাশয়ে স্থির জলের অলক্ষ গতির মতো হঠাৎ আজ একটা অভাবিত আলোড়ন উঠল যাতে এই স্তীমিত ছন্দ জীবনযাত্রায় কলধ্বনির নুপুর ধ্বনি উঠল সন্ধ্যার অন্ধকারে বসে থাকতে থাকতে যখন সুরঞ্জন বলে উঠতে যাচ্ছেন আর বসে থেকে লাভকি সেরে নিলেই হয় সেই তখন বাইরের দরজার বেলটা বেজে উঠল জোর বিক্রমে ধক্ করে উঠল দুখানা বুকি শব্দটা যেন বড় আতঙ্কবাহী ঘড়ির হিসেবে হয়তো এমন কিছুই রাত নয় পৌনে নটাকে আবার কে রাত বলে এই সময়ে তো টিভিতে জোর কদমে চলে প্রোগ্রাম কিন্তু এই ভূতুরে বাড়িটার লোক দুটোর কাছে মনে হল অনেকটা রাত এদের তো টিভি নেই কোনো প্রসঙ্গও নেই এত রাতে পেল বাঁচালো পাড়ার কোন বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেনি তো কিন্তু ঘটলেই কাছে কে জানাতে আসবে কার কিসের মধ্যে থাকেন তবে ঘটলে সেই বাড়ির কারোর কিছু সেই এমন কে আছে সেখানে সুরঞ্জনদের যারা তড়িঘড়ি রাত দুপুরে তাদের দুর্ঘটনার খবরটা জানাতে আসবে সুরঞ্জনকে খুরতো তো ভাইদের সংসার বই তো নয় তাও পচাপাড়ার পুরনো বাড়িটি ত্যাগ করে নতুন পাড়ায় নতুন বাড়িতে উঠে আসার অপরাধে কে আর সুরঞ্জনের ওপর সন্তুষ্ট সদয় হয়ে আসছে বর্দার ছেলের মতিগতিতে ছেলেটি হাত ছাড়া হয়ে গেছে বর্দার আর দেশে আসছে না ছেলে টাকার দেশ অনেক মধু ছেড়ে আসতে পারে কখনো বেচারি বর্দা বড় বৌদি ভাবলে দুঃখ হয় দ্বিতীয় আর কোনো সন্তান নেই একটা তবু তো দেখতো আহা বেচারি বলতে পেয়ে ইদানিং ভিতরে ভিতরে একটু ভালো লাগা ভাব এলেও কারো কোনো সুখ দুঃখের খবর দেবার জন্যে রাত দুপুরে এত দূরে আরেকবার বেঁচে উঠল সেই ঘন্টা আরো প্রবল ধ্বনিতে টেলিগ্রাম আছে টেলিগ্রাম অনামিকা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন মাটিতে বসে পড়ে ডুকরে ওঠেন কি বলল গো টেলিগ্রাম আহ কি হবে রাতের নিস্তব্ধতায় আচমকা টেলিগ্রাম শব্দটি ধ্বনিত হলেই বুক কেঁপে ওঠে না সাধারণ সংসারী মানুষদের মধ্যে এমন শক্ত বুক কজনের আছে তাছাড়া এই টেলিগ্রাম পিয়নদের বেল বাজানো বা দরজায় কড়া নাড়া দেওয়ার মধ্যে যেন একটা দুর্দাম ভঙ্গি থাকে যেন প্রাণপণ শক্তিতে নিজের আবির্ভাব সংবাদ ব্যক্ত করে ছাড়ার চেষ্টা ওতেও আরো পক্ষে পেয়ে ওঠে আর এখানে রাত নটাতেই তো গভীর রাতের নিস্তব্ধতা এ অনামিকাদের সেই পুরনো পাড়া নয় যে রাত বারোটা পর্যন্ত গলির রাস্তাও সরগরম সুরঞ্জনের অবশ্য বসে পড়ে আর্তনাদ করা চলে না তাকে দ্রুত পরপর ডজন তালা খুলে নিচে গিয়ে বাইরের দরজা খুলতে হয় সারা আট গ্রিলে মোড়া এই বাড়ি থেকে মাথা বাড়িয়ে তো সাড়া দেবার জোনেই যাচ্ছি বলতে তবু গলা তুলে বলেন সিঁড়ি থেকে যাচ্ছি সই করে নেবার সময়ও নিরাপত্তার ঘাটতি ঘটে না কলাপসেবল গেটের মধ্যে দিয়েই হাত বাড়িয়ে লেনদেন করে নিয়ে আবার সব দরজা বন্ধ করে ফিরে আসেন সুরঞ্জন তবে ততক্ষণে অনামিকা নিচের তলায় নেমে এসে বাইরের ওই বারান্দাটার সামনে বসার ঘরে এসে বসেছেন এখন অবশ্য আর মাটিতে নয় সোফাটাতেই সুরঞ্জন যতক্ষণে টেলিগ্রাম নিয়ে ফের তালাচাবি বন্ধ করে দোতালায় উঠে আসবেন ততক্ষণ কি ধৈর্য ধরে বসে থাকা সম্ভব অন্তত অনামিকার পক্ষে অসম্ভব সেটা ছেলের হঠাৎ ফিরে আসার সম্ভাব্য কারণ আবিষ্কার করতে অনামিকার মনের মধ্যে গভীর গোপনে যে চিন্তাগুলো ঘোরাফেরা করে সেই চিন্তাগুলোই এই আকস্মিক টেলিগ্রামে আবির্ভাবে পাত্র বদল করে বসে আচরা করতে চাইছে সুরঞ্জন অনামিকাকে দেখতে পেয়ে বলে উঠলেন এই দেখো ইত্যাবসরে নেমে এসে বসে আছো আমি তো যাচ্ছিলামই সুরঞ্জনের কণ্ঠস্বর স্বাভাবিক মতো অতএব কিছুটা ভয় নিবারক তবু অনামিকা অস্ফুটে বলেন কার টেলিগ্রাম আজকের মতো এই পর্যন্তই কার টেলিগ্রাম এবং টেলিগ্রামে কি লেখা আছে জানতে হলে অবশ্যই গল্পের পরের পর্বটি শুনতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও এই গল্পের শেষ পর্ব নিয়ে তাড়াতাড়ি হাজির হয়ে যাব ভালো থাকবেন সকলে নমস্কার